প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান বিষয়ের থার্ড ইউনিট টেস্ট বা বলতে পারো ফাইনাল পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে, যে প্রশ্নপত্রটি তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। এখানে পূর্ণমান কিন্তু রয়েছে 90 এবং সময় রয়েছে 3 ঘন্টা। এখানে এই প্রশ্ন সেটটি কতগুলো বিভাগে ভাগ করা হয়েছে, যার প্রত্যেকটা বিভাগেই দেখো প্রথমে ক বিভাগ, এই বিভাগ থেকে তোমাদের MCQ প্রশ্ন রয়েছে 15টা। তো প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব, এবং তার সাথে দেখো এর পর্বে যে এরপরেও প্রশ্নপত্রগুলো রয়েছে খ বিভাগ, গ বিভাগ, এমনকি ঘ বিভাগ পর্যন্তও কিন্তু প্রশ্নগুলোকে ভাগ করা হয়েছে। তাই প্রত্যেকটা বিভাগের উত্তর আমি তোমাদের এখানে বলবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। তো তাহলে আজকের পর্ব দেখো, এক দাগের নির্দেশ বিভাগ ক এর যে সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো আমি তোমাদের শুধুমাত্র উত্তরটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই সম্পূর্ণ বাক্যেই কিন্তু লিখবে। তো দেখো প্রথম প্রশ্ন, পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটেছিল। এর সঠিক উত্তর মাটিতে। ট্যাক্সোনমির জনক হলেন ক্যারোলাস লিনিয়াস। কোন পর্বের প্রাণীদের হিমোসিল দেখা যায়, এটা হবে আর্থ্রোপোডা পর্বে। ভিটামিন বি কমপ্লেক্স, দেখো এটা কিন্তু তেলে দ্রাব্য অর্থাৎ স্নেহ পদার্থ দ্রাব্য। কোষ গহ্বরের বাইরের সূক্ষ্ম আবরণকে কি বলে? প্রিয় বন্ধুরা, এই 5 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের জন্য HW রাখলাম। আচ্ছা 6 নম্বর প্রশ্ন রয়েছে, দন্তক্ষয় হয় মানে কি, কিসের অভাবে দন্তক্ষয় হয়? দেখো এখানে কিন্তু ফ্লোরিনের অভাবেই দন্তক্ষয় হয়। 7 নম্বর, কোন প্রকার শ্বসনে বায়বীয় O2 অর্থাৎ অক্সিজেনের প্রয়োজন হয়, এটা হবে সবাত শ্বসন। 8 নম্বর, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের যে অংশে ঘটে সেটি হলো সাইটোপ্লাজম। কোন রক্তগ্রুপের লোহিত রক্তকণিকা সম্পূর্ণ অ্যান্টিজেন বিহীন, এটা কিন্তু হবে O। 10 নম্বর, ব্যাসিলাস মোরিঞ্জিয়েনসিস হলো এক প্রকার পতঙ্গ নাশকারী, এখানে সঠিক উত্তর এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। এরপরে পরবর্তী 11 নম্বর প্রশ্ন রয়েছে, অনাক্রম্যতার সঙ্গে যুক্ত কোন রক্তকোষ, এটি হবে দেখো 4টে অপশান, অনুচক্রিকা, RBC, WBC এবং কয়েক প্রকার WBC। সঠিক উত্তর হবে D, যে কয়েক প্রকার WBC। নেক্সট, কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? দেখো টাইফয়েড কিন্তু ভাইরাস ঘটিত রোগ নয়। অপ্রচলিত খাদ্যের উৎস, সঠিক উত্তর A ও B দুটোই হবে, কারণ মাশরুম হচ্ছে অপ্রচলিত খাদ্যের উৎস আর সিঙ্গল সেল প্রোটিন, এটাও কিন্তু অপ্রচলিত খাদ্যের উৎস। আচ্ছা তারপরে কী আছে, 14 নম্বর, যে সকল উদ্ভিদ জলে বসবাস করে তাদের বলে, সঠিক উত্তর হাইড্রোফাইট। কোন ধরনের খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে পচনশীল জৈব বস্তু দিয়ে আরম্ভ হয়, এটা হবে ডেটিট্রাস খাদ্য শৃঙ্খল। আচ্ছা ক বিভাগের প্রশ্ন উত্তরগুলো শেষ হলো। এবারে বিভাগ খয়ে দেখো, এখানে রয়েছে 21টা প্রশ্ন 1 মার্কসের, তাহলে 36টা প্রশ্নই কিন্তু, মানে 21 আর 15, 36টা প্রশ্নই কিন্তু তোমাদের সম্পূর্ণ 1 মার্কসের প্রশ্ন। আচ্ছা তাহলে এই এই খ বিভাগের মধ্যে আবার কতগুলো রকম ভাগ আছে, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, আবার সংক্ষেপে লেখো, মানে SAQ যেটা আমরা বলি সাধারণত সেরকম। তো শূন্যস্থানে 5টা করতে হবে 1 মার্কসের। তারা মাছের গমনঙ্গ, দেখো তারা মাছের যে গমনঙ্গ, এর যে গমন পদ্ধতিটা বলে দিই, তার নাম কিন্তু লুপিং, আর যে গমনঙ্গ সেটা হচ্ছে টিউব ফিট। 2 নম্বর, আমাদের দেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণকারী অংশটির নাম, মস্তিষ্ক আমাদের দেহে, আচ্ছা এটা হলো। 3 নম্বর, আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স রয়েছে মানবদেহের কোন অংশে, সঠিক উত্তর হবে অগ্নাশয়। 4 নম্বর, শূন্যস্থান এর প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়, মানে কিসের অভাবে? এখানে শ্বেত রক্তকণিকার প্রভাবে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। 5 নম্বর, টক্সয়েড প্রয়োগ করা হয় কোন রোগের প্রতিষেধক হিসাবে, এটা হবে ব্যাকটেরিয়াজনিত রোগ। 6, খাদ্য হিসাবে ব্যবহৃত হয় কোন ছত্রাক, এটা খুবই সহজ, মাশরুম, এর অভাবে মানে এর এটাই কিন্তু খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এই ছত্রাকটি। আচ্ছা এবার B, সত্য মিথ্যা, বলছে ব্রায়োফাইটকে উভচর উদ্ভিদ বলে,
এটা কি হবে? একেবারেই সঠিক। ভিটামিন ইর অভাবে অন্ধত্ব রোগ হয়? না, এটা কিন্তু ভুল। মনে রাখবে, ভিটামিন এতে এর অভাবেই কিন্তু রাতকানা রোগটি হয়, এবং বিতে হয় বেরিবেরি, সিতে স্কার্ভি, এবং ডিতে কিন্তু রিকেট রোগটি হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? নষ্টক স্বাধীনজীবী সায়ানো ব্যাকটেরিয়া, এটাও কিন্তু হয়ে যাবে সত্য। 10 নম্বর প্রশ্ন কি? সালোক সংশ্লেষ শুধুমাত্র সবুজ উদ্ভিদের পাতাতেই হয়? সঠিক। বিসিজি যক্ষা রোগের টিকা সঠিক। আর ধুতুরা গাছ থেকে পাওয়া যায় ডাটুরিন? হ্যাঁ, অবশ্যই, এটা হচ্ছে পাতা ও ফল থেকে পাওয়া যায় ধুতুরা গাছের, ঠিক আছে। নেক্সট সিএ বলে যাচ্ছে, দেখো একটা এখানে স্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভটা তোমরা করে নিও। হ্যাঁ, তো এখানে 5টা রয়েছে, 10% সূত্র লিন্ডামিনের, এটা তো তোমরা ভালো করেই বুঝতে পারছো। আর এই যে অপ্রচলিত শক্তি, এটা কিন্তু সৌরশক্তি, তাই না? তো যাই হোক, এইভাবে তোমরা এটা করে নিও, না পারলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে উত্তরগুলো কিন্তু করে দেবো। আচ্ছা, ডি বলছে অতি সংক্ষিপ্ত, এখানে 6টা রয়েছে। তো কি বলেছে, দ্বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে সর্বপ্রথম কোন গ্রন্থে বর্ণনা দেওয়া হয়? সিস্টেমা নেচার, ঠিক আছে। আচ্ছা, থাইলাকয়েড, থাইলাকয়েড কোথায় থাকে? 20 নম্বরটা। এটা কি হবে? প্রতিটি ক্লোরোপ্লাস্টে যেখানে 40 থেকে 60টি গ্রানা থাকে, ওকে, আচ্ছা, সেখানেই কিন্তু থাইলাকয়েডটা থাকে। আচ্ছা, কোষ পদার্থকে পিএলপি পদার্থরূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন? রবার্টসন। মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? 22টা কি হবে? বাম অংশে, যেখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসে হতে বাম অলিন্দে গ্রহণ করে। এডওয়ার্ড জেনার, 23 নম্বর, এডওয়ার্ড জেনার কোন রোগের টিকা আবিষ্কার করে? খুবই সহজ, গুটি বসন্ত। কোন উদ্ভিদ আমিষ জাতীয় উদ্ভিদ গ্রহণ করে? আচ্ছা প্রিয় বন্ধুরা, এই যে প্রশ্নটি, উত্তরটা তোমরা একটু কমেন্টে জানাও। দেখো, আমিষ জাতীয় খাদ্যের নাম তো তোমরা অবশ্যই জানো, মাছ মাংস ডিম এগুলো, তাই না? কিন্তু এখানে বলছে কোন উদ্ভিদ আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করে, ভেবে চিনতে তোমরা উত্তরটি জানাবে, না পারলে প্রশ্নের দাগ নম্বর বা প্রশ্নটা লিখে তোমরা কমেন্টে করবে, অবশ্যই পাশে জিজ্ঞাসা চিহ্ন দেবে। নেক্সট 15 নম্বর কি বলছে, যে হৃদযন্ত্রে, না 25 নম্বর, সরি 25 নম্বর কি বলছে, হৃদযন্ত্রে সবচেয়ে বেশি ছন্দ উৎপন্ন করে কোন অংশ? কি হবে এটা? মানব, দেখো মানব হৃৎপিণ্ডে ছন্দ নিয়ন্ত্রণ করে কে? মানব হৃৎপিণ্ডে কিন্তু সাধারণ অবস্থায় যখন হৃৎপিণ্ডের যে ছন্দ, সেটা সম্পূর্ণরূপে কিন্তু সায়ানোয়াট্রিয়াল নোড দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই না? আর এখানেও বলেছে উৎপন্ন করে কে, এটাও তোমরা কমেন্টে জানাবে। এই দুটো প্রশ্ন তোমাদেরকে আমি HW দিয়ে দিলাম। আচ্ছা দেখি, পরবর্তী গ বিভাগ রয়েছে 12টা প্রশ্ন, 2 মার্কসের 24। তাহলে দেখো, মোট কথায় এই 1 আর 2 মিলে কিন্তু টোটাল 60 নম্বর দেওয়া রয়েছে, তাই না? 15, 21 আর 24, টোটাল 60 নম্বরের কিন্তু ছোট প্রশ্ন রয়েছে বলা চলে। যাই হোক, তো দেখো প্রথম রয়েছে, যোগ কোন পর্বভুক্ত? এটা তো জানোই, যোগ, কেঁচু, এরাচু, এনিলিটা পর্বের অন্তর্গত। এর বৈশিষ্ট্য বলেছে, মানে এদের সিটা বা ওই কী বলে ওটাকে, নেফ্রিডিয়া, হ্যাঁ সিটা বা নেফ্রিডিয়া আছে। আচ্ছা, জীববিদ্যার যুক্ত ফলিত শাখা, এটা তো জানোই যে দুটো রয়েছে এখানে ভাগ, তো সেখান থেকে লিখতে হবে এটা। আচ্ছা, কর্ডাটা পর্বের প্রাণীদের প্রধান দুটো বৈশিষ্ট্য, কোষের নিউক্লিয়াসের প্রধান দুটো কাজ। আচ্ছা, এগুলো বড় প্রশ্ন, মানে একটু বড় আকারে লিখতে হবে, এগুলো আর ডিসকাস করছি না, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি তোমাদের এগুলো প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে লিখো যে এই বিভাগ গয়ের উত্তরগুলো জন্য, ঠিক আছে, অবশ্যই তোমরা জানিও, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সলভ করে দেবো। আচ্ছা, এরপরে দেখে নাও তোমরা, এই যে 5 রয়েছে, প্লিহা কি এর কাজ, জাইলেম ফ্লোয়েমের পার্থক্য, মানুষের দন্ত সংকেত, ঠিক আছে, এরকমভাবে প্রশ্নগুলো রয়েছে, তোমরা একবার দেখে নাও এখান থেকে। সৌরবিদ্যুতের ব্যবহারের যে সুবিধা অসুবিধা এগুলো রয়েছে। আচ্ছা, বিভাগ ঘয়ে দেখো, এখানে 5 × 6 = 30 নম্বর রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের মোট 6টা প্রশ্নই করতে হবে, যার প্রত্যেকটার মান কিন্তু 5 মার্কস করে, ঠিক আছে। এখানে কিন্তু একটা স্নায়ুকোষের চিত্র আঁকতে দিয়েছে, দেখো 2 নম্বরে রয়েছে, চিত্র অঙ্কন করে 3টে অংশ চিহ্নিত করতে বলছে, তাহলে ছবিটা আঁকলে 2 আর 3টে অংশ চিহ্নিত করলে তার জন্য 3, 2 × 3 = 5, ওকে। পরবর্তী দেখো, ওর অথবা একটা প্রশ্ন, যেটা মানবদেহে নিম্নলিখিত অঙ্গগুলির একটি করে ভূমিকা, মানে যকৃত লিখে তো সেটা সম্পর্কে একটু লিখতে হবে, পাকস্থলী লিখে, ফুসফুস লিখে, আর তার সাথে লিখতে হবে, মানে এই 3টে লিখলে 3 মার্কস, আর মানব মস্তিষ্কের প্রধান 2টো কাজ, এখানে 2টো 3টে পয়েন্ট করে লিখে দেবে, এটা হচ্ছে 2 মার্কস।
যাই হোক, এই যে বাকি প্রশ্নগুলো তোমরা এখানে একটু দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রশ্নগুলো এগুলো রয়েছে, তোমাদের যদি কোনো প্রশ্ন বা কিছু থাকে কোনো বিষয় সংক্রান্ত জানার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এগুলো বড় প্রশ্ন বলে আমি আর আজকের ভিডিওতে আলোচনা করছি না, পরবর্তী কোনো ভিডিওতে যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্টে জানাবে, অবশ্যই আমি উত্তরগুলো দিয়ে দেবো। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও। থ্যাংক ইউ।